নেইমারের মাঠে নামা নিয়ে কোচ উনাই এমেরি যা বললেন, পায়ের অস্ত্রোপচার শেষে চলতি মাসের 4 মে আবারও পিএসজি দলের সঙ্গে যোগ দিয়েছেন নেইমার। এখন মাঠে নামার মতো অবস্থা হয়নি ব্রাজিলিয়ান এই তারকার। তবে ফরাসি কাপের ফাইনালে খেলতে না পারলেও মাঠে থেকে দলকে সমর্থন জানিয়েছেন, তবে দলও হতাশ করেননি। ফরাসি লিগ কাপ ও লিগ ওয়ানের শিরোপা জয়ের পর ফরাসি কাপের মুকুটও নিজেদের করে নিয়েছে দলটি। প্যারিসে ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে তৃতীয় সারির দল লেস হারবিয়ান্সের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ করে খেলতে থাকে পিএসজি। ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পায় দলটি, তবে ম্যাচের 5ম মিনিটে লো সেলসো আর 8ম মিনিটে এমবাপের শর্ট পোস্টে ফেরে। পিএসজি কোচ নিশ্চিত করেছেন এখনই মাঠে নামার মতো ফিট নন নেইমার। ছোটে ছিটকে গেছেন মার্কো ভেরারিও। নেইমার তার কাজ অব্যাহত রাখবে এবং মঙ্গলবার দলের সাথে থাকবে। আমি নেইমারের সাথে কথা বলেছি, কিন্তু ফরাসি কাপের ফাইনালে কিছুই করা সম্ভব না। নেইমার ও ভেরারিও খেলতে পারবে না। জাতীয় দল সতীর্থ নেইমারের প্রসঙ্গে পিএসজি অধিনায়ক চিয়াগো সিলভা বলেন, নেইমার ভালো আছে, সে ভালোভাবে সেরে উঠছে, আগামীকাল সে এখানে থাকবে। সে এখনও ভুগছে আমাদের সাথে অনুশীলন করা বা মাঠে নামার উপযুক্ত হয়নি এখনও। গতকালের জয় দিয়ে ফরাসি ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা এই নিয়ে টানা চতুর্থ ও রেকর্ড 12 বার চ্যাম্পিয়ন হলো পিএসজি। আর চলতি মৌসুমে ট্রেবল জিতে বিদায় নিতে যাচ্ছেন দলটির স্প্যানিশ কোচ উনাই এমেরি।